আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে না। পুরো মিশর টালমাটাল, সরকার টালমাটাল। সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাসের, কয়ডারে জেলেবর কথা কন, হকের কথা বললে জেলখানা আছে না নাই? সৈয়দ কুতুব শাহীদের জেলখানায় ভরা হলো। ওনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল। কায়রোর রাস্তায়, মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন, পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল। মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার, সরকারের অবস্থা খারাপ। সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শাহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, ফাঁসি। যুগে যুগে কোরআনের পক্ষে যারা, এদের কাছে ফাঁসির রশি আছে না নাই? কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোড়াই কেয়ার করে চিল্লাই বলেন ঠিক কিনা? এত বিপ্লবী বাণী, এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লাই বলেন ঠিক কিনা? এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয়। গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না, ঠিক কিনা? এই লা ইলাহা যারা আমরা মানি, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব? কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে? বিপ্লবী বাণী, এটা সংগ্রামী বাণী। এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয়। এই লা ইলাহার ব্যাখ্যা করেছেন সাইয়েদ কুতুব শাহীদ তার তাফসিরে। নাম শুনছেন? কি নাম তাফসিরের? ফি জিলালিল কোরআন। ফি জিলালিল কোরআন লিখে উনি মিশর কাঁপিয়ে দিলেন। তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনের মধ্যে দিয়ে তুলে এনেছেন। আর বলেছেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোনো আইন চলবে না। তার তাফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো আন্দোলনের চোটে। পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ফাঁসি। সৈয়দ কুতুব শহীদের ফাঁসির রায় দেয়া হলো, আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো। যেদিন ফাঁসি দেওয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, জেল কোডের নিয়ম অনুযায়ী, জেলখানার যিনি ইমাম আছে না, উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায়, যারা ফাঁসি দেওয়া হবে এর পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর। তো সাইয়েদ কুতুব শাহীদকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসির বাকি কয় ঘন্টা, এসে বলে সাইয়েদ কুতুব শাহীদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শাহীদ বলে আমারে তুই কালিমা শিখাইস না, আমি কালিমা খুব ভালো জানি। যেই কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয়। তুই কালিমা পড়াস, তোরে টাকার বান্ডিল দেয়, আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই, চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না, এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয়। তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয়, তার মানে দুই চেতনা আলাদা, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী। এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না, আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে, ঠিক কিনা? বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই কালেমার সমাজ যদি হয়, ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না, ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য সব সময় জিকির করতে হবে, একজনের চিল্লায় বলেন তিনি কে? শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। করতে রাজি আছেন? সব সময় জিকিরটা করতে রাজি আছেন? এভরি নাইট এন্ড এভরি ডে
Every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Pardon? Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat, La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah. Chilla bolen, thik ra. Dine, rate, je kono muhurte, amader jibbar modhe thakbe ki? Kotha bolen, jibbay thakbe ki? এজন্য বিশ্বনবী বললেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা হলো চারটা কয়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah Subhanallah pore chatta kotha Allahr kache sobche priyo ekta hocche subhanallah ar ekta hocche alhamdulillah ar ekta hocche la ilaha illallah ar ekta hocche Allahu akbar ei je shurute tinta takbir disi ei takbir ta Allahr priyo kotha ar je chatta ei chattar moddhe ekta ache na nai awaz kore poren Allahu akbar সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাতা বিশ্বনবী বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চায় করো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়েন এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই তাসবিহগুলো পড়তে দেখেছি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি পড়তে রাজি আছেন ডান হাত তোলেন এই আঙ্গুলের করের মধ্যে এভাবে রাখেন এভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমিন ইয়া আরহামার রাহিমিন আছেন না নাই সান্দলায় মনে হয় নাই কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি একবার কয়বার মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আল্লাহু আকবার এরপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার সবশেষে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তাকাব ওয়াল আফাফ ওয়াল গিনা এরপরে পড়তেন আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি সুবহানাল্লাহ পড়েন কত তাসবিহ
কত দোয়া। আবার ফজরের সময় পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর, সুবহানাল্লাহ বলেন। এগুলো পড়ে না, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, কত বড় ডাকাত। ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন, কথা বলেন, পড়তে রাজি আছেন সবাই? আর তাসবিহ শেষ হলে দোয়া করেন, সমস্যা নাই। দোয়া করতে হবে কার কাছে? বিশ্ব নেই বললে না, দোয়া মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস, যার দোয়া নাই ওর কিচ্ছু নাই। দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না, দোয়া করেন নাই রোজায় কাজ হবে না, কথা কন। আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আবার তিরমিজির বর্ণনায় বললেন, আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত, দোয়াটা ইটসেলফ এইটাই ইবাদত। নামাজ যেমনি ইবাদত, রোজা যেমনি ইবাদত, হাত তুলে যে দোয়া করলেন এইটাও ইবাদত, সুবহানাল্লাহ পড়েন। এটা মুমিনের উইপেন, সিলাহুল মুমিন, সাপ্লিকেশন। দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন, সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভার্স, এটা বিশ্বাসীদের অস্ত্র। সবকিছুর কারামতি যেখানে শেষ, দোয়ার কারামতি ওইখানে। এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, বাংলাদেশের চিকিৎসা শেষ, ইন্ডিয়া গেছে, কয় বাঁচবো? 3 মাস, কয় মাস? এরপরে 7 বছর বাইসা ছিল, কেমনে বাঁচল? কেমনে? দোয়া, দোয়ার পাওয়ার আছে না নাই? তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে, সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল, একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো। মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে, ড্রোন হামলা করলে ঠিক ওখানে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে, লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায়। আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না, কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই, এজন্য দোয়াও কবুল হয় না, চিল্লা কোন ঠিক কিনা। কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈদা, আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি, আমার বান্দা চাওয়া মাত্র আমি কবুল করে নেই, সুবহানাল্লাহ পড়েন। যত দোয়া আপনি করেছেন সব কবুল, সব, অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড, সব কবুল হয়েছে আল্লাহর কসম। অনেকে বলবে, হুজুর এটা আবার কি কইলেন, এতক্ষণ তো ভালোই কইতেছিলেন, সব দোয়া আবার কবুল হয় কেমনে? আমি তো জীবনে কত কিছু চাইলাম, কত কিছুই তো পাই নাই, আছে না এরকম? অনেকে অনেক পেরেশান, আফসোস করে, হুজুর চাইলাম আল্লাহ দিল না, 4টা মাইয়া এবার কাবা ধইরা চাই আইছি পোলার কথা, এটাও হয়েছে মাইয়া, আছে না নাই? 5টা ছেলে হয়েছে, মেয়ের জন্য বুকটা হাহাকার, হজে জিয়ারাফতের ময়দানে চেয়ে আসলাম, এইবারও হয়েছে আর একটা পোলা, আছে না নাই? কত কিছু চাইলাম পাইলাম না হুজুর, দিল না আল্লাহ, বলে না আপনার সব দোয়া কবুল। তবে কবুল হওয়ার 3টা সিস্টেম আছে, কয়টা? 3টা। চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা? 3টা। আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না, আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয়, সুবহানাল্লাহ, কোন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল দিব, দিব না এটা বলতে জানে না, চাওয়া মাত্রই বলে দিব। 3 সিস্টেম, নাম্বার 1, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন, আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার 2, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব, কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে, পরে দিবে। নাম্বার 3, চাইলেন দোয়া করলেন, আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না পরেও না, কেয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব। যেদিন তোর বাবা তোরে চিনবে না, তোর মা তোরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব। তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ? লস না লাভ? এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? জীবনে যদি কোনো ন্যাক আমল থাকে, ওই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নিবে কে? তবে ন্যাক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে, আছে না নাই? আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে, আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? রাত্রিবেলা যাচ্ছেন, কেউ নাই, রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ, পাশে লেখা বড় করে দান বাক্স, পকেট থেকে কচকচে 1000 টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে, কেউ দেখে নাই, দেখছে কে? এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন?
এই দানটা আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কোনোদিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহর কাছে প্রিয়। চিল্লায় বলেন, ঠিক কিনা? এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন, আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য, এর ওসিলায় বাঁচাও, বাঁচাবে কে? বুখারীতে একটা হাদিস আছে, সালাসাতুন ফিল গার, বনি ইসরায়েলের তিন লোক সফরে বেরিয়েছে, মরুভূমির সফর, মাঝখানে তুফান, কই যাবে, কই বাঁচবে, দৌড়াদৌড়ি শুরু। দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে। গুহা চিনেন তো? পাহাড়ের গুহা। আশ্রয় নেওয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে, বন্ধ, অন্ধকার, এরা পড়ছে বিপদে। হায় হায়, বাঁচার জন্য ঢুকলাম, এখন দিই মরণ। ঢুকছিল কি জন্য? এখন মরণ। বিশাল পাথরের খণ্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারে না। হায় হায়, অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে, বা কি করে বাঁচবো? বাঁচার উপায় নাই। চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু। একজন বলে, তোমাদের জীবনে কার কি নেক আমল আছে, যেই নেক আমলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা। সুবহানাল্লাহ, কোন এটাই উপায়। একজন হাঁটু গেড়ে চোখের পানি ছাড়া শুরু করছে, দোয়া শুরু করছে, আল্লাহ আল্লাহুম্মা কানাতলি আবাওয়ান শাইখান কাবীরান, আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা, আমি পেশায় রাখাল, সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম, সবার আগে আব্বা মারে দিতাম, এরপরে আমার ছেলে মেয়ে, এরপরে স্ত্রী। একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায়, দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম, ছেলে মেয়ে গুলো আব্বা এসে বলে, আব্বা দুধ দাও। আমি বললাম, পরে, আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা। ছেলে মেয়ে গুলো কান্না জুড়ে দিল, আমি দেই নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম, ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক, কিরে বাবা দাঁড়িয়ে কেন? বললাম, প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও, আজকে আগে আগে ঘুমিয়েছো, দুধ খাও নাই, তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর ডেকে বলে, আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম, ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম, তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম, তারপর